বেবিদের ডায়পার পরিয়ে রাখা কি ঠিক? এ বিষয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে বেবিদের কখনোই কিন্তু 24 ঘন্টা ডায়পার পরিয়ে রাখা উচিত নয়। আর যদি 24 ঘন্টা ডায়পার পরিয়ে রাখতে হয় তাহলে কিন্তু অনেক হাইজিন মেনটেন করতে হয়। তো সেই জন্যই সেক্ষেত্রে বেবিদেরকে কিন্তু মানে দিনের ম্যাক্সিমাম সময় ডায়পারটা না পরিয়ে রাখাটাই বেটার। তো ঘুমের টাইমটুকু শুধুমাত্র বেবিদের ডায়পার পরিয়ে রাখা যেতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। তো আমি আমার ঋষিতকে কিন্তু মানে শুধুমাত্র উইন্টার সিজনটা রাত্রেবেলা একটা করে ডায়পার পরিয়ে রাখি, যেহেতু শীতকাল তো রাত্রে ঘুমটা ওরও ভালো হয় আর ঠান্ডা ভাবটা মানে ভিজেতে পড়ে থাকতে হয় না, তো ঠান্ডা লাগে না আর ঠিকঠাক ঢাকাটা নিতে পারে। তো সেই জন্য আমি ওকে উইন্টার সিজনটা পুরোটা প্রত্যেক রাতে আমি একটা করে ডায়পার ওকে পরিয়ে রাখি। আবার সকাল হলেই জায়গাটা ভালো করে ক্লিন করে দিয়ে ওকে নর্মাল ড্রেস পরাই। তো সারাদিনে কিন্তু আর একটাও ডায়পার আমি ইউজ করি না। তো এইভাবেই কিন্তু ঋষিতকে আমি ডায়পার ইউজ করি। তোমরা চাইলে তোমাদের বেবিকেও কিন্তু এইভাবে শুধুমাত্র ঘুমের সময়টুকু ডায়পার পরিয়ে রাখতে পারো। তো আমি সবসময় কিন্তু অনলাইন থেকে এরকম বড় প্যাকেট একটা ডায়পার কিনি যেগুলোতে অনেকগুলো পরিমাণে ডায়পার থাকে। তো দুটো দুটো করে নিলে সেগুলো দামেও বেশি পড়ে, প্লাস মানে অনেকগুলো কিনতে হয়। তো সেই জন্য একটা প্যাকেট কিনে নিলাম বড়, অনেক দিন চলে যাবে, এতে 54টা থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। তো আজকের মতো টাটা, বাই বাই আর টেক কেয়ার।